আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ডিয়ার স্টুডেন্টস, হাউ আর ইউ অল? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকের এই নতুন একটি টপিকসে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে ক্লাস শুরু করতে যাচ্ছি। ডিয়ার স্টুডেন্টস, ইন আওয়ার লাস্ট ক্লাসে আমরা ডিসকাস করেছি, আমরা সব বিগত ক্লাসে আমরাও একটি নতুন একটি প্যারাগ্রাফ আলোচনা শুনেছিলাম। আজকেও নতুন একটি টপিক, নতুন একটি প্যারাগ্রাফ আমরা শুনব, বুঝবো, জানবো এবং আমরা এক্সাম হলে আমরা ভালো কিছু রাইট করবো ইনশাল্লাহ। সো ডিয়ার স্টুডেন্টস, আমরা নতুন একটি প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ হচ্ছে স্কুল ম্যাগাজিন, একটা স্কুল প্রতিচ্ছবি। অর্থাৎ ম্যাগাজিন বলতে এমন বোঝায়, এমন একটি বই, এমন একটি আর্টিকেলস বা এমন একটা লেখার কলম, কয়েক পাতা বিশিষ্ট, যেটা দেখলে, যেটা পড়লে একটা স্কুল সম্পর্কে, একটা কলেজ সম্পর্কে, একটা প্রতিষ্ঠান সম্পর্কে স্বচ্ছ ধারণা, আইডিয়া তৈরি হয়। বিভিন্ন সেখানে চিত্র থাকে, বিভিন্ন সিনারি থাকে, বিভিন্ন ভবন থাকে, মাঠ ঘাট, শিক্ষকদের, স্টুডেন্টসদের সব কিছুই সেখানে মেনশন থাকে, উল্লেখ থাকে। সো আমরা একটা ম্যাগাজিন, যেটা একটা বই স্টাইলে প্রকাশ করা হয়, প্রতি বছর ভালো ভালো প্রতিষ্ঠানগুলো করে থাকে, সেটা দেখলে বা সেটা পড়লে একটা স্কুল, কলেজ অথবা মাদ্রাসা সম্পর্কে সুন্দর একটা আইডিয়া তৈরি হয়, এটি হচ্ছে স্কুল ম্যাগাজিন। সো আমরা সেই বিষয় নিয়ে আজকে ইনশাল্লাহ কথা শুনবো এবং আমরা অর্থসহ বুঝব শুরু থেকে লাস্ট পর্যন্ত। এবং আমি প্রায় আমার লেকচারে একটি কথা তোমাদের খুব গুরুত্বের সাথে বারবার রিপিট করছি যে যখন কোনো কিছু আমরা পড়বো, স্পেশালি ইংলিশ, তখন চেষ্টা করবো সেখানে কোনো নতুন ওয়ার্ড, নতুন কোনো রুলস, নতুন কোনো একটা সেন্টেন্স যেটা খুব ভালো লাগছে তোমার কাছে, সেটা যেমন সুন্দর করে তোমরা একটা এক্সট্রা যে খাতা ইউজ করতে বলতাম, আমি বলেছি তোমাদের প্রায় বলি, সেখানে উল্লেখ করে রাখবে। এবং শুধু এই রুলসটা এই স্কুল ম্যাগাজিনের ক্ষেত্রে যে ইউজ হয় তা বিষয়টা এমন নয়, এটা অন্য কোথাও প্যারাগ্রাফ, কম্পোজিশন, লেটার, অ্যাপ্লিকেশানেও কাজে লাগতে পারে। সো আমরা ফ্রি হ্যান্ড রাইটিং বলতে যেটা বোঝা, যে কোনো জিনিস বানিয়ে লেখার ক্ষেত্রে কখন কোনটা, কোন রুলস, কোন ওয়ার্ড, কোন সেন্টেন্সটা তোমার কাজে লাগবে সেটা তুমি নিজেও জানো না। সো গুরুত্ব বিবেচনা তোমরা লিখে রাখবে গুরুত্বপূর্ণ ওয়ার্ড, গুরুত্বপূর্ণ রুলসগুলো। সো ডিয়ার স্টুডেন্টস, আমরা শুরু থেকেই ভালো করে আমরা জানবো। সো স্কুল ম্যাগাজিন, স্কুল ম্যাগাজিন অর্থ হচ্ছে একটা বিদ্যালয় প্রতিচ্ছবি। অর্থাৎ যেটা দেখলে, যেটা পড়লে একটি বিদ্যালয় সম্পর্কে স্বচ্ছ একটা আইডিয়া তৈরি হয়। যেমন আমি আয়নার সামনে দাঁড়ালে আমার নিজের ফেস যেমন স্বচ্ছভাবে দেখতে পারি, যে আমি নিচে দাঁড়িয়ে আছি, আমাকে দেখতে এমন, ঠিক অনুরূপ একটা ম্যাগাজিন হচ্ছে এমন, যেটা দেখলে, যেটা পড়লে একটা স্কুল সম্পর্কে তোমার কল্পনায় ভেসে আসে, স্কুলটা কেমন অথবা কলেজটা কেমন অথবা প্রতিষ্ঠানটা কেমন। সো ডিয়ার স্টুডেন্টস, এটা বাহ্যিক, শাব্দিক, হ্যাঁ, পারিভাষিক সকল অর্থটাই তোমাদের বোঝানোর চেষ্টা করলাম। এরপর আমরা যাচ্ছি আরও একটু ভালো করে, যেটা আমাদের প্যারাগ্রাফের মাধ্যমে যেটা এসেছে সেটা আমরা ইনশাল্লাহ বোঝার চেষ্টা করবো। আর স্কুল ম্যাগাজিন, স্কুল ম্যাগাজিন হচ্ছে, ইজ হয় বা হচ্ছে দ্যাট কাইন্ড অফ ম্যাগাজিন, এটা এমন এক ধরনের প্রতিচ্ছায়া, প্রতিচ্ছবি, উইচ, যাহা ইজ পাবলিশড অ্যানুয়ালি, বাৎসরিক বা বছরে প্রকাশ করা হয় পায়া স্কুল, একটি স্কুল মাধ্যমে। অর্থাৎ স্কুল ম্যাগাজিন হচ্ছে এমন এক ধরনের ম্যাগাজিন যা প্রতি বছর একটা স্কুল প্রকাশ করে থাকে বা প্রকাশ করা হয়ে থাকে একটা স্কুলের মাধ্যমে, যেটি বলি। আর স্কুল ম্যাগাজিন কন্টেইনস মেইনলি, একটা স্কুল ম্যাগাজিনে সাধারণত থাকে, প্রধানত থাকে দ্য রাইটিংস অফ দ্য স্টুডেন্টস, শিক্ষকদের লেখা, অ্যান্ড টিচার্স, শিক্ষকদের, স্টুডেন্টদের লেখা এবং শিক্ষকদের লেখা অফ দ্য স্কুল, স্কুলের। অর্থাৎ বলা হচ্ছে একটা স্কুল ম্যাগাজিন প্রধানত বা সাধারণত লেখা, সাধারণত স্কুলের শিক্ষক এবং শিক্ষার্থীদের লেখা থাকে। শর্ট স্টোরিজ, সংক্ষিপ্ত গল্প, পোয়েমস, কবিতা, জোকস, কৌতুক, কার্টুনস, ব্যঙ্গচিত্র, এসেস, বিভিন্ন লেখা বা রচনামূলক বা পরিচ্ছেদ বা অনুচ্ছেদ ইটিসি আর অ্যাকোমোডেটেড, অর্থাৎ সামঞ্জস্যপূর্ণভাবে সাজানো থাকে দেয়ার সেখানে। অর্থাৎ সেখানে এই ম্যাগাজিনটা হচ্ছে মানে গল্পর অধ্যায় শুধু গল্প, কবিতার অধ্যায় শুধু কবিতা, এরপর হচ্ছে রচনার জায়গায় রচনায়, কৌতুকের জায়গায় কৌতুক, এভাবে সুন্দর করে সাজানো গোছানো আছে, এটা এখানে বোঝানো হয়েছে। ডিয়ার স্টুডেন্টস, নেক্সট, আ স্কুল ম্যাগাজিন, একটা স্কুল ম্যাগাজিন ইজ পাবলিশড, প্রকাশ করা হয় বাই আ কমিটি, একটা কমিটির মাধ্যমে, যিনি বা ওই কমিটি সিলেক্টস, নির্বাচন করে দ্য টপিক্স, বিষয় ফর দ্য ম্যাগাজিন স্কুলের জন্য। অর্থাৎ একটা কমিটি থাকে, সেই কমিটি তারা নির্ধারণ করেন যে এই বছর স্কুল ম্যাগাজিনে কী কী থাকবে, একটা সুন্দর করে সিলেকশন করেন,
নির্বাচন করেন, সেখানে কবিতা, গান, নাট্য, নাটক, এরপর শিক্ষামূলক, এরপর হচ্ছে ইংলিশে কোনো গল্প, বাংলায় কোনো গল্প, বিভিন্ন ভ্রমণ কাহিনী, বিভিন্ন মনীষীদের জীবনী, অর্থনীতি বিষয়, সমসাময়িক বিষয়, অ্যানাল স্পোর্টস, বিভিন্ন বিষয় কী কী অ্যাড করা যেতে পারে সেখানে সুন্দর করে একটা ইন্ডেক্স, একটা সূচিপত্র সাজায়। কে সাজায়? এই কমিটি। বিসাইডস, তাছাড়া অ্যান অ্যাডভাইসরি একটা উপদেষ্টা কমিটি কমিটি থাকে দেয়ার সেখানে, ইন অ্যান এডিটর, এরপর হচ্ছে কী থাকে, একটা এডিটর সম্পাদক থাকে এবং অ্যান্ড সাব এডিটর উপ সম্পাদকও থাকে। তারপর হচ্ছে দ্য কমিটি ওয়ার্স, কমিটি কাজ করে অ্যাকর্ডিং টু অনুসারে বা অনুযায়ী দ্য অ্যাডভাইস, উপদেশ অ্যান্ড গাইডেন্স এবং দিক নির্দেশনা অফ দ্য অ্যাডভাইজার্স, উপদেষ্টাদের দিক নির্দেশনা এবং উপদেশের আলোকে এই কমিটি কাজ করে। দ্য কমিটি, এই কমিটি কালেক্টস, সংগ্রহ করে আর্টিকেলস, বিভিন্ন লেখা বা অনুচ্ছেদ, বিভিন্ন বিষয় ফ্রম দ্য স্টুডেন্টস, ছাত্রদের কাছ থেকে, অ্যান্ড মেক্স, তৈরি করে প্রাইমারি সিলেকশন এবং প্রাথমিক যাচাই বাছাই করে। অর্থাৎ কমিটির কাজ হচ্ছে শিক্ষার্থীদের কাছ থেকে বিভিন্ন লেখা, আর্টিকেল শব্দের অর্থ আমরা এখানে ধরে নেব, যে কোনো বিষয়ের উপর সংক্ষিপ্ত আকারে লেখা, এটাকে আর্টিকেল, এটা একটা আর্টিকেল, এটা একটা আর্টিকেল, তার মানে এটা একটা লেখা, লেখা অর্থে ইউজ হয়। এরপর কী করে, অ্যান্ড মেক্স প্রাইমারি সিলেকশন, এবং যতগুলো লেখা স্টুডেন্টদের কাছ থেকে কালেকশন করেছে তার মধ্যে থেকে যাচাই বাছাই করে, প্রাথমিক যাচাই বাছাই করা হয়। প্রাইমারি সিলেকশন মানে কি, প্রাথমিক যাচাই বাছাই করা হয় কোন কোন আইটেমসগুলো রাখা যেতে পারে, অথবা কবিতার মধ্যে সাপোজ 20টা কালেকশন হয়েছে, সেখানে আমরা সর্বোচ্চ দিতে পারবো সাপোজ 7টা, তাহলে বাকি তারটা বাদ দিতে হবে। এরপর হচ্ছে রচনা লেখা আছে, দিব মাত্র 3টা কিন্তু জমা হয়েছে 12টা, সেখানে আমাদেরকে 9টা বাদ দিতে হবে। এবার প্রত্যেকটা আইটেমসের মধ্যে থেকে যাচাই বাছাই করা, সেই কাজটাই এই কমিটি করে থাকে, সেটা বলা হচ্ছে এখানে। নেক্সট, দেয়ার ইজ আ ম্যাগাজিন ফান, একটা ম্যাগাজিন ফান্ড থাকে, মানে একটা ম্যাগাজিনে একটা তহবিল আছে, যে তহবিল প্রতি বছর ওই নামে যে টাকা কালেকশন করে সেখান থেকে ওই ম্যাগাজিনে প্রকাশ করা হয়, এটাকে বলছে ম্যাগাজিন ফান্ড। ইন এভরি স্কুল, প্রত্যেকটা স্কুলে একটা ম্যাগাজিন ফান্ড থাকে। আই স্কুল ম্যাগাজিন, একটা স্কুল ম্যাগাজিন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, খুব গুরুত্বপূর্ণ, বিকজ কারণ ইট হেল্পস, সহযোগিতা করে বা সাহায্য করে এক্সপ্লোর, পরীক্ষা দেখা, পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে দ্য ল্যাটেন্ট ট্যালেন্ট, অর্থ হচ্ছে সুপ্ত প্রতিভা, ল্যাটেন্ট অর্থ হচ্ছে সুপ্ত, ট্যালেন্ট অর্থ প্রতিভা, সুপ্ত প্রতিভা অফ দ্য স্টুডেন্টস, শিক্ষার্থী, অর্থাৎ ইহা খুবই গুরুত্বপূর্ণ কারণ এটা একজন, এটা ছাত্র ছাত্রীদের মধ্য থেকে সুপ্ত প্রতিভাকে, মানে খুব মেধাবীকে এটা কী করা হয়, এটা হচ্ছে পরীক্ষা করার জন্য সহযোগিতা করা, তার মানে বোঝা যায় কে কেমন লিখতে পারে, মেধা যাচাই যেটাকে বলতে পারি আমরা, এই এই সহযোগিতাটাও এই ম্যাগাজিনে করে থাকে। এরপর হচ্ছে বলা হচ্ছে অ্যানি প্রিন্টেড আর্টিকেল, যে কোনো লেখা, আর্টিকেল বা লেখা ইন দ্য স্কুল স্কুল ম্যাগাজিন, ম্যাগাজিনে সার্ভস অ্যাজ আ সোর্স, সার্ভ অর্থ হচ্ছে দিয়ে থাকে, সেবা করে থাকে, কী ধরনের অ্যাজ হিসেবে, আ সোর্স অফ ইন্সপিরেশন ফর আস, আমাদের অনুপ্রেরণার জন্য এটা কাজ করে থাকে, সেবা হিসেবে কাজ করে থাকে। অর্থাৎ বোঝানো চেয়েছে যে কোন স্কুল ম্যাগাজিনে যতগুলো আইটেমস লেখা থাকে সবগুলোই আমাদের অনুপ্রেরণা হিসেবে, অনুপ্রেরণার উৎস হিসেবে, আমাদের অনুপ্রেরণার উৎস হিসেবে সেবা দিয়ে থাকে, অর্থাৎ উৎসাহ দিয়ে থাকে বলতে পারি আমরা, আরও সহজ ভাষায় ভাবার্থ বোঝাচ্ছে এখানে। ইট হেল্পস স্টুডেন্টস, একজন ছাত্রকে, শিক্ষার্থীকে, শিক্ষার্থীদের সহযোগিতা করে, শিক্ষার্থীদের যেহেতু বহু বছর স্টুডেন্টস, শিক্ষার্থীদের এক্সপ্লোর, পরীক্ষা করতে, দেয়ার পোয়েট্রিক জিনিয়াস, তাদের পোয়েট্রিক যে জিনিয়াস মেধাটা সেটা, হ্যাঁ, বুদ্ধিবৃত্তি বলতে পারি, কবি কাবিত্যপণ্ড বা কবি হওয়ার ক্ষেত্রে বা কবি হিসেবে তার কি জিনিয়াস, তার কি মেধা, সেটা যাচাই ক্ষেত্রে সহযোগিতা করে। আর স্কুল ম্যাগাজিন, একটা স্কুল ম্যাগাজিন ইজ অলসো আ মিরর, একটা আয়না অফ দ্য স্কুল, স্কুলের একটা স্কুল ম্যাগাজিন হচ্ছে একটা স্কুল, একটা স্কুল ম্যাগাজিন মানে একটা স্কুলের আয়নার মতো। ভেরিয়াস ফটোগ্রাফস, বিভিন্ন ফটো, বিভিন্ন চিত্র, বিভিন্ন সিনারি অফ স্কুল, স্কুল অফ স্কুল অ্যাক্টিভিটিস, স্কুলের কার্যাবলীর আর ইনক্লুডেড, অন্তর্ভুক্ত থাকে বা উল্লেখ থাকে ইন আ স্কুল ম্যাগাজিন, একটা স্কুলের ম্যাগাজিনে। ইনফ্যাক্ট, প্রকৃতপক্ষে আ স্কুল ম্যাগাজিন, একটা স্কুল ম্যাগাজিন গিফটস দেয় অ্যান ওভারঅল, সর্বোপরি ইম্প্রেশন, ধারণা অফ আ স্কুল, একটা স্কুলে, যে কথাটা আমরা শুরুতেই বলছি, স্কুল ম্যাগাজিন হচ্ছে এমন যেটা দেখলে একটা স্কুল সম্পর্কে স্বচ্ছ সুন্দর একটা ধারণা নিজের মধ্যে বা কল্পনায় তৈরি হয়ে যায় দেখে। সো ডিয়ার স্টুডেন্টস, আমরা শুরু থেকে লাস্ট পর্যন্ত একটা স্কুল ম্যাগাজিন যে প্যারাগ্রাফটা বা শর্টলি উইথ মিনিং অর্থ সহ আমরা শুনলাম, জানলাম, আমরা
প্রত্যেকটি বাক্য অর্থ সহ বোঝার চেষ্টা করব। যদি কোনো ওয়ার্ড মিনিং সমস্যা আমাকে প্রশ্ন করবে, আদারওয়াইজ তোমরা ডিকশনারি সহজে নিতে পারো। সো আফটার অল আমি তোমাদেরকে বলবো যে অবশ্যই অর্থ সহ বুঝে মুখস্থ করো, যাতে অনেকদের মাথায় সেভ থাকে। তো সকলেরই সুস্বাস্থ্য কামনা করে পরবর্তী ক্লাসের অ্যাটেন্ডের আমন্ত্রণ জানিয়ে আজকে অনলাইন ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।